আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরা যাচ্ছি আমার বড় বোনের বাসায়, তাদেরকে সারপ্রাইজ দিব আজ। তো মাহির আর আমি যাচ্ছি শুধু। মাহির, কোথায় যাচ্ছো? এই যে মাহির গাড়িতে বসে আছে, দেখলেন তো? ও কিছুই বলছে না, শুধু মুখে হাত দিয়ে আছে। ও সারপ্রাইজ হয়ে আছে, কারণ ও কোনো প্রিপারেশন ছিল না যাওয়ার। হঠাৎ করেই ভালো লাগছিল না বাসায় একা একা। আমরা যেহেতু একা একাই থাকি, তো ওকে নিয়ে আমার অনেক বোর হয়ে যায় হঠাৎ করে, তাই আমি বোনের বাসা চলে গেলাম। ওরা তো দেখে খুব খুশি, আমার বোনের মেয়ে। অনেকদিন যাবত যেতে বলছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না। আমার বড় বোন আর ওর ছেলে মেয়েরা আর কি, আমার ভাগ্নি ভাইগনা, ওরা খুব মাহিরকে পছন্দ করে, খুব আদর করে ওরা। আর মাহিরও ওদের দেখলে খুব খুশি হয়ে যায়। তো ওর প্রচণ্ড গরম লাগছিল, তাই জামা গেঞ্জিটা খুলে দিয়েছে। মাহির তো ওখানে গিয়ে খুব খুশি, ও একা একাই খেলাধুলা করছে গাড়ি নিয়ে। ওর ভাইয়া এখন আসেনি স্কুলে, এসে ও আমার ভাগ্নেটা মণিপুর স্কুলে পড়ে ক্লাস 5-এ, সামনে ওর PSC পরীক্ষা। সবাই ওর জন্য দোয়া করবেন। ও তো মাহিরকে দেখে খুবই খুশি হবে, ওকেও জানানো হয়নি যে আমরা যাব, আগে থেকেই বলা হয়নি কাউকেই। ও আসবে হচ্ছে 3:30-টায়, ওর স্কুল কোচিং সব শেষ করে আপা গিয়ে ওকে আবার নিয়ে আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন মাহির কিভাবে খেলাধুলা করছে একা একা। আমাদের বাসাটা একটু ছোট, তাই ও খেলাধুলা করে মজা পায় না, আবার একা একা তো আরও মজা পায় না। ও মানুষ খুব পছন্দ করে, আসলে সব বাচ্চারাই মানুষ পছন্দ করে, একা একা কোনো বাচ্চাই থাকতে চায় না। আমার কাছে তো তাই মনে হয়। আমারও একদম একা একা থাকতে ভালো লাগে না, মানুষের মধ্যে থাকতে আমার খুব ভালো লাগে। একা একা থাকা যায় না আসলে, কারোর সাথে কিছু শেয়ার করা যায় না, কথা বলতে পারি না, একদম ভালো লাগে না। তো মাহি সকালে উঠেছিল, খুব ভোরে উঠেছে, তারপর আর ঘুমায়নি। আর ওখানে গিয়ে তো খুব খুশি, একা একা খেলাধুলা করছে, ওর বোনের সাথে খেলাধুলা করছে, একটু একটু এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওর তো ঘুমের কোনো খবরই নেই। আর আমিও চেষ্টা করিনি, একবারে পরেই ঘুম পড়াবো যখন অনেক বেশি ঘুম আসবে। আর ওর ঘুমটা কেন যেন অনেক কমে গেছে, ছোটবেলা তো বেশ ঘুমাতো, কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে আর ওর ঘুমটা অনেক কমে যাচ্ছে।
বাড়িতে আপা অনেক কিছু ইফতার রেডি করলো, আম করেছে, ছোলা বুট করেছে, শসা, কমলা, আপেল, খেজুর, তারপরে জুস করেছিল বাঙ্গির, আবার লাচ্চি বানিয়েছিল, আর হচ্ছে ডিমের চপ বানিয়েছে, আলুর চপ, পেঁয়াজু, এই আর কি। আসলে ইফতারির জন্য এই তো টুকিটাকি খাবার কমন, এর চেয়ে বেশি আর কি করবে। আর যেহেতু আমি বলে যাইনি তাই খুব বেশি কিছু করতে পারিনি, হঠাৎ করেই গিয়েছি। তো সিম্পল ইফতারি আমার কাছে খুব ভালো লেগেছে, অনেকদিন একসাথে খাই না, একসাথে খেতে আমার খুবই ভালো লাগে। আর বড় দুল্লা ভাই ইফতারির সময় চলে এসেছিল অফিস থেকে, তো সে আবার লিচু নিয়ে আসছিল, লিচুগুলো বেশ সুন্দর ছিল, মিষ্টিও ছিল ভালোই। খাওয়া দাওয়া শেষ করে আমাদের চলে যাওয়ার পালা, ইফতার শেষ হওয়ার পরপরই তো অনেক রাত হয়ে যায়, তো আমরা চলে এসেছিলাম 8টা সাড়ে 8টার দিকে। মাহি সবাইকে বিদায় দিচ্ছিল, বাসায় এসে মাহিরকে ঘুম পাড়িয়ে ভাবলাম একটু বোরহানি বানাই, আমি কখনোই বানাইনি, তো ভাবলাম একটু ট্রাই করি দেখি কেমন হয়, হয়তো খুব বেশি একটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি প্রথম বানিয়েছি তো আমার কাছে বেশ ভালোই লেগেছে, স্বাদটা খুব ভালো লেগেছে। এই যে আমি নিয়েছি সরিষা বাটা সাদা, জিরা বাটা অল্প, ধনিয়া গুঁড়া আর ধনে পাতা, কাঁচামরিচ নিয়েছি 3টা, পুদিনা পাতা নিয়েছি, আর লবণ নিয়েছি, চিনি নিয়েছি, বিট লবণ নিয়েছি অল্প পরিমাণ। আমি দুধ দিয়ে বানিয়েছি, 1 গ্লাস দুধ দিয়েছি এটাতে। অনেকে টক দই দিয়ে বানায়, টক দই দিয়ে বানানো যায়, সমস্যা নেই। আমি আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, এখানে শুনেছি যে ওরা দুধ দিয়েই বানায়, তো আমিও একটু ট্রাই করলাম কেমন হয় দেখি। স্বাদটা খারাপ হয়নি, খুব ভালো হয়েছে, কিন্তু কালারটা কেমন যেন একটু সাদাটে টাইপের হয়েছে। সমস্যা নেই, ভবিষ্যতে আবার ট্রাই করব, তখন ইনশাল্লাহ আরও ভালো হয়ে যাবে। আর একটু দুধ নিয়ে নিয়েছিলাম, এবার সবগুলো উপকরণ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করার পরে আমি এখানে দিয়ে দিব একটু মিষ্টি দই, কারণ দইটা দিচ্ছি স্বাদটা চেঞ্জ হওয়ার জন্য। তারপর একটু লেবু দিয়েছিলাম, অর্ধেক লেবু দিয়েছিলাম, একটা লেবুর অর্ধেক দিয়েছিলাম। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছিল যে টক দই দিলেই খুব ভালো হতো, তো আমার কাছে টক দই ছিল না, সেজন্য আমি এত ঝামেলা করেছিলাম। তাহলে সমস্যা হয়নি, অবশ্য মজাই লেগেছে, আর প্রথম বানিয়েছি তো তাই হয়তো উল্টো পাল্টা হয়ে গিয়েছে। নেক্সট টাইম অবশ্যই টক দই দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে আমার বোরহানি তৈরি হয়ে গেল।
খেতে কিন্তু খুব মজা লেগেছে আমার, নিজের হাতের তৈরি তাই খুব ভালো লাগে। বন্ধুরা, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন অবশ্যই। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আপনাদের জন্য তো অনেক দোয়া করি রোজায়, আমাদের জন্যও দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।